আজকে আমরা মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা মালদাতে অবস্থিত, এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এই দুটো কলেজের আমরা কাট অফ জানবো 2020 কত কাট অফ মার্কস গেছিল ক্যাটাগরি ওয়াইজ। তো আমি শুভজিৎ ঘোষ, এই চ্যানেলে ইদানিং আমরা আনছি কলেজ ওয়াইজ কাট অফের ভিডিও। সেই প্রতিটা ভিডিও প্রতিটা কলেজের পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, এবং সেখানে যাবার পর কলেজ ওয়াইজ কাট অফের যে সেকশানটা আছে সেখানে ক্লিক করবে এবং সমস্ত কলেজের পরপর পেয়ে যাবে। এর আগে যতগুলো ভিডিও আছে এই প্লেলিস্টে সেগুলিতে একটি একটি কলেজের ভিডিও দেওয়া হয়েছিল তোমাদের রিকোয়েস্টে, যাতে ফ্রিকোয়েন্সি বাড়ে এবং তাড়াতাড়ি এই সিরিজটা শেষ হয়। তার জন্য আজকে থেকে আজকে দুটো মেডিকেল কলেজকে কভার করব এই ভিডিওতে, এবং কালকে হতে পারে হয়তো চারটে বা পাঁচটা মেডিকেল কলেজও কভার করে একেবারে অনেকটাই এগিয়ে দেওয়া যায়। তো চলো আর বেশি লেনদি না করে প্রথমেই এটা তোমরা দেখতে পাচ্ছ নিট ইউজি 2020 এর ওপর বেস করে এবং 85% স্টেট কোটার ওপর বেস করে, আর এটা অ্যাকর্ডিং টু সেকেন্ড রাউন্ড তৈরি করা হয়েছে। ফার্স্ট রাউন্ড বা মপ আপ রাউন্ডের বেসিসে নয়, সেকেন্ড রাউন্ডের বেসিসে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের মালদা মেডিকেল কলেজ। মালদা মেডিকেল কলেজে কাট অফ কত গেছিলো সেটা তোমরা দেখে নাও। ইউআরএ গেছিলো 577, দাঁড়াও আমি হাইলাইট করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, ইউআরএ গেছিলো 577, ইডাব্লিউ এসে 558, OBC-B-তে 564, OBC-A-তে 575 এবং SC-তে 458, অর্থাৎ 458, আর ST-তে গেছিলো 245। তো এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও, একেবারে কলেজটার নাম ধরে আসছে না, সরি। এটা মালদা মেডিকেল কলেজে, ঠিক আছে। এরপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আমরা দেখবো। তো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মুর্শিদাবাদ যেটা, সেটাতে কাট অফ গেছিলো ইউআরএতে 580, ঠিক আছে। আর অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে তাতে কত গেছিলো তোমরা দেখতে পাচ্ছ, হাইলাইট করে দিই এটাও। ইউআরএ 580, ইডাব্লিউ এসে 558, 458, OBC-B-তে 564, OBC-A-তে 578, SC-তে 462 এবং ST-তে 247। তো এই গেল মুর্শিদাবাদ আর মালদায়ের কাট অফ। যদি কেউ মিস করে গিয়ে থাকো, এই আর একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মালদা আর এটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। আগামীকাল যে ভিডিও আসবে সেখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ তো অবশ্যই থাকবে, তার সঙ্গে আমি চেষ্টা করব আরও যেগুলো 2019 স্টার্ট হয়েছিল যে মেডিকেল কলেজগুলো, যেমন রায়গঞ্জ মেডিকেল কলেজ আছে, কুচবিহার আছে, রামপুরহাট আছে, এইগুলোকে এবং পুরুলিয়াকে একসাথে করে দেবার। তো তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যারা এখনও সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে, তাহলে সম্পূর্ণ ভিডিওগুলোর লিস্ট হয়ে গেল গভর্নমেন্ট কলেজগুলোর। হ্যাঁ, আর একটা বাকি আছে ইএসআই জোকা, সেটার, হ্যাঁ, সেটার কিছুটা থাকে স্টেট কোটা, কিছুটা সিট তাদের থাকে ইএসআই জোকাতেও। তো সেই কলেজটিরও কাট অফের ভিডিও আসবে, চিন্তা করার কিছু নেই। তারপর প্রাইভেট মেডিকেল কলেজগুলিও আসবে। আর তোমরা আশা করবো যে নিট 2021-এর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ এখন নিশ্চয়ই। হ্যাঁ, বুঝতে পারছি এখন আশেপাশের পরিবেশ অনেকটাই খারাপ, বিশেষ করে যারা কলকাতার সাইডে থাকো, ওখানে কোভিড পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় আছে। হয়তো হতে পারে যে তোমার পাশের বাইরে একজনের কোভিড হয়েছে, এই অবস্থার মধ্যে হয়তো তোমরা এখন থাকতে পারো, আমি সেটা তোমাদের মেন্টাল অবস্থাটা বুঝতে পারছি। তবুও আমি চাইবো যে তোমরা যতটা পারো নিজেরা ফোকাসড হয়েতে থাকো এখন, আর নিজেদের হেলথেরও নিজেরা কেয়ার নাও, ঠিক আছে। তো চলো, এখনকার জন্য টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আগামীকাল।